हेलो बंधुरा आसलामु आलैकुम एंड्रॉइड मोबाइल 24 यूट्यूब चैनल पक्ष थेके आमी इमरान चौधरी। बंधुरा सबाई केमन आछेन, आशा करी भालो आछेन। तो बंधुरा आजकेर टाइटल अथवा थाम्बनेल देखेई बुझते पेरेछेन आजकेर विषयटी कि। तो बंधुरा आमरा अनेकेई आमादेर गार्लफ्रेंडेर फोन हैक करार जोन्नो अनेकेई चेष्टा करी, तो आमादेर गार्लफ्रेंड किन्तु बयफ्रेंडेर फोन हैक करार जोन्नो चेष्टा करे ना। तो आजकेर एई भिडियोते शिखाबो जे मेयेराओ किभाबे आपनार बयफ्रेंडेर फोनटी आपनार कन्ट्रोले निये आसते पारबेन आपनार जे कोनो जायगा थेके जे कोनो देश थेके। तो सेटा किभाबे करते होबे आजकेर भिडियोते शिखाबो। तो बंधुरा भिडियोटी अवश्यई धैर्य सहकारे देखबेन एबं भिडियोटी केउ केटे केटे देखबेन ना। जदि शिखते चान ताहले अवश्यई भिडियोटी सम्पूर्ण देखते होबे। तो आमरा आमादेर चैनेलेर इंट्रोटा देखिए आमरा फिरे आसतेछि। बंधुरा एखोनो जारा जारा एंड्रॉइड मोबाइल 24 यूट्यूब चैनलटिके सबस्क्राइब करेननि तारा भिडियो नीचे लाल कालारेर सबस्क्राइब अपशनटिते क्लिक करुन एबं पाशेर बेल आइकनटी अन करे दिन सबार आगे नित्य नतुन भिडियो पावार जोन्नो। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা হলে লাইক করে দিন। তো বন্ধুরা প্রথমত এই অ্যাপ্লিকেশনের লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেব, সেখান থেকে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়ার কারণটা হচ্ছে আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের দ্বারা কি করতে হবে তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ শেখাবো, তো আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা প্রথমত মনে করেন আমার এই মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল করলাম, তো একটা মেয়ের ফোনের মধ্যে আপনি ইনস্টল করার পরে এরকম অ্যালাউ পারমিশন আপনার অবশ্যই আসবে, তো আপনি অ্যালাউ করে দেবেন। তারপর পারমিশন অ্যালাউ আবারও তিনবার এভাবে আসবে, তো আপনি অ্যালাউ করে দিলেন। তো বন্ধুরা এটা অ্যালাউ হয়ে গেছে। তো তারপরে এটার মধ্যে কি হবে তো দেখেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু অনেক কিছুই করা যাবে। কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের আপনার বয়ফ্রেন্ডের যদি ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেন তাহলে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি এই ফোনটিতে এই সফটওয়্যারটি ইনস্টল করে দিয়েছেন, সে কিন্তু দেখতেও পাবে না। তো সেটা কিভাবে করতে হয় দেখেন। তো বন্ধুরা আমরা প্রথমত সেটিংয়ের মধ্যে চলে যাব। সেটিংয়ের মধ্যে চলে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা শুধুমাত্র এই সেটিংগুলো একটু একটু দেখব। তো আমি মনে করেন রেকর্ডিংয়ের সেটিংয়ে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে আমাদের সবগুলা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এই অপশনের সবগুলাই ঠিক আছে। তারপরে এই অপশনটি দেখব, দেখতে পাচ্ছি যে এটাও মনে করেন ঠিক আছে, যেভাবে সেটিং আছে এইভাবেই রাখলে চলবে। তো বন্ধুরা আপনারা দুই একটা সেটিং শুধুমাত্র ফলো করতে হবে আর এগুলো বুঝতে হবে এটার মধ্যে কি হয়। তো বন্ধুরা প্রথমত হচ্ছে কি আমরা এখান থেকে শুধুমাত্র চলে যাই, আমরা এই ড্রাইভের মধ্যে চলে যাই, গুগল ড্রাইভ। তো বন্ধুরা গুগল ড্রাইভে ক্লিক করব। তো ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমাদের কি করতে হবে, অটোমেটিকলি আপনার গুগল ড্রাইভের মধ্যে যাওয়ার জন্য আপনি এটা সিলেক্ট করে দিয়ে দেবেন, এটা টিক চিহ্ন করে দিয়ে দেবেন। তো প্রথমত আপনি কি করবেন আপনার একটি অ্যাকাউন্টের সাথে লগ ইন করে নেবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এখান থেকে যে কোনো একটি ইমেল আইডি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এই ইমেল আইডিটি সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যালাউ করে দিবেন। তারপরে আবারও অ্যালাউ পারমিশন আসবে, তো অ্যালাউ পারমিশন করে দেবেন। তো বন্ধুরা অ্যালাউ পারমিশন করে দেওয়ার পরেই এটা কিন্তু অটোমেটিকলি এটা হয়ে যাবে। এটা আপনার বয়ফ্রেন্ডের ফোনের মধ্যে এইভাবে করে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা তারপরে আপনি কি করতে হবে আপনি এখান থেকে সেট করে নিতে হবে। আপনি ওয়াইফাই চালান, যদি আপনার বয়ফ্রেন্ড ওয়াইফাইও চালায় তাহলে ওয়াইফাইটাও আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। ডাটা চালাইলে ডাটা দিয়ে এটাও সিলেক্ট করে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এটা এখান থেকে কাজটা শেষ। তারপরের কি কাজ আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরের সেটিংটি হচ্ছে বন্ধুরা মোর ইম্পর্টেন্ট সেটিং। তো আমরা এখানে সেটিং নামের এই অপশনটিতে ক্লিক করব। তো সেটিং নামের এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসকোড নামের একটি অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। তো 2580, তো আমি দিয়ে দিলাম 2580। তো বন্ধুরা এভাবে দুইবার দিবেন। তারপরে বন্ধুরা এটার এই নিচের দিকে এই অ্যাপ্লিকেশনের এখানে টিক চিহ্নটাও করে দিয়ে দেবেন। তো বন্ধুরা এটা টিক চিহ্ন করে দেওয়ার পরে বন্ধুরা এটা 10 মিনিট দেওয়া আছে, এটাকে আপনি মনে করেন আপনি 1 মিনিট করে নিতে পারেন। তো 1 মিনিট পরে অটোমেটিকলি এই ফোল্ডারটাও লক হয়ে যাবে অথবা এই সফটওয়্যারটি অটোমেটিকলি লক হয়ে যাবে। তো বন্ধুরা এই সফটওয়্যারটি কিন্তু অটোমেটিকলি এখন লক হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই সফটওয়্যারটি কিন্তু আমাদের মোবাইলের মধ্যে দেখতে পারবো না। তো দেখার জন্য আপনি কি করতে হবে তো বন্ধুরা যে আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের ফোনের মধ্যে দিয়ে থাকেন তাহলে আপনি কি করতে হবে যে ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দিয়ে আপনি এভাবে নিয়ে নেবেন। আর এই যে জিমেল আইডিটা দিয়ে আপনি লগ ইন করছেন তো আপনার ওই জিমেল আইডিটা আপনার মোবাইলের মধ্যে দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে আর আপনি যদি কখনও ওনার মোবাইলে এটা আছে না নাই সেটা দেখার জন্য যদি আপনি কখনও ট্রাই করেন তাহলে *2580# এটা দিয়ে আপনি ডায়াল করবেন, তাহলে আপনার ওই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি চলে এসেছে। तो এইটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। তো এখন আমার মোবাইলের মধ্যে যত কিছু রেকর্ড হবে সব কিছু কিন্তু আমার এই ড্রাইভের মধ্যে চলে যাবে, গুগল ড্রাইভে। তো বন্ধুরা গুগল ড্রাইভ অনেকেই চিনেন না হয়তো, গুগল ড্রাইভ হচ্ছে এটা হচ্ছে ড্রাইভের মধ্যে ওপেন করবেন। তো আপনাদের মোবাইলের মধ্যে প্রত্যেকের ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এখানে আপনার যদি কোনো কল আসে তাহলে কল রেকর্ড নামের একটি অপশন, এরকম একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের মধ্যে আপনার পুরো কল লিস্ট আপনার চলে আসবে, আপনার বয়ফ্রেন্ড কার সাথে কখন কথা বলেছে একদম কল রেকর্ড সহ চলে আসবে। তো বন্ধুরা আপনি মানে টেনশন মুক্ত থাকবেন, তারপরে আপনার কোনো চিন্তা থাকবে না। আর আমাদের পরবর্তী টিউটোরিয়াল যেটা হচ্ছে বয়ফ্রেন্ডকে হ্যাক করার জন্য, তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রসেস। আপনার বয়ফ্রেন্ডের কল লিস্ট সহ আপনি সম্পূর্ণ দেখতে পারবেন। পরবর্তী নেক্সট ভিডিও যেটা আসবে ওইটা অবশ্যই আপনারা প্রত্যেকে ফলো করবেন, এবং লাইফ টাইম আপনি কল লিস্ট এবং আপনি সম্পূর্ণ ফ্রিতেই দেখতে পারবেন। তো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালের জন্য